দেখা গেছে। বিকল্প যানবাহনে ফিরতে গিয়ে মানতে দেখা যায়নি কোনো ধরনের স্বাস্থ্যবিধি। জীবিকা বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মস্থলে। বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতি বাড়াতে পারে করোনা সংক্রমণ। মোশাহিদ রনি রিপোর্ট। একদিকে কোভিড-19 ঊর্ধ্বমুখী সংক্রমণ, অন্যদিকে অফিস আদালত খোলার ঘোষণা। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প পরিবহনে চলছে রাজধানীমুখী মানুষের স্রোত। ঝুঁকি আছে জেনেও অতিরিক্ত ভাড়ায় গাদাগাদি করে ফিরছেন মানুষ। আমরা জানি না আগে রোগটা আসবো, আগে জানি না, আসি তো কাজে, কপালে নাটি তো কাজে আসছি। ভয় তো অবশ্যই লাগে, ভয় লাগলেও তো করার কিছু নেই। যে অফিস আদালত খুলছে তার জন্য আমরা গাড়ি পূর্বেই ওয়াশ করেছি এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত আমরা সবসময় ওয়াশ করতেছি, মাস্ক ব্যবহার করতেছি। আর সে ময়মনসিং থেকে প্রাইভেট করে যে ডাইভার্সনের আগে নামিয়ে দিছে আর কি। দেশের সব রকম অফিস আর শিল্প কারখানার বেশিরভাগেরই অবস্থান রাজধানীতে। স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ফেরা মানুষের স্রোতই বলে দেয় জীবন আর জীবিকার যুদ্ধে প্রাধান্য পেয়েছে জীবিকা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনার এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা। অস্বাস্থ্যকরভাবে স্বাস্থ্যবিধি না মেনে এই ঢাকায় ফেরত মানুষগুলো কারণে এই করোনার সংক্রমণের হার যেভাবে বাড়ছে এটি আরও তীব্র বেগে বাড়তে থাকবে, ফলে অনেক মানুষ অসুস্থ হবে, অনেককেই হাসপাতালে ভর্তি হতে হবে, অনেককেই আইসিইউর সাপোর্ট দরকার হবে। ইতিমধ্যেই দেখেছি আমরা যে আমাদের চিকিৎসা সেবা বিভাগ আর নিতে পারছে না। কোভিড-19 ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে সব রকম কার্যক্রম পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের।